নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তাই এখানে সকাল সকাল আমি দু কাপ চা নিয়ে বসে গেছি। দু কাপ চা বলতে, আজকে তোমাদের দাদা নেই, আজকে রবিবার, মানে আমাদের বাড়িতে সবাই আছে। রবিবারের দিন আমার খুব ভালো লাগে, যেহেতু বাড়িতে সবাই থাকে। অন্য অন্য দিন সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, বাড়িতে থাকে না। আর রবিবার দিন আমি অপেক্ষা করি কবে রবিবার আসবে, সেদিন একটু সবার সঙ্গে গল্প গুজব হবে, আড্ডা হবে। দেখো সকাল সকাল এখানে বউদি বৌদি জামা আসো, কাপড় নিয়ে বসে আগে গেছে, খেয়ে অনেক নাও, জামা তারপরে কাপড় জামা থাকে কাপড় ধোবা। ওনার। আসলে সারা সপ্তাহ উনি কাজতে টাইম পায় না, তো ওই কারণে রবিবারের দিন একটু জামা কাপড়টা মাসি তো বেশি সকালে হয়। চা টা খেয়ে টে বাজারে চলে গেল। তো চাটা খেয়ে নিলাম, এবার এখানে এসে গেছি একটু মাসির সঙ্গে গল্প করতে। মাসিও এখানে সকাল সকাল বাজার থেকে সব নিয়ে এসে, এবার মাছ নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, সব ব্যস্ত ভালো মাসি। হবে আলুটা? এবার সবার সঙ্গে গল্প গুজব করছি বসে বসে ঘুরে ঘুরে, এই সকালে আমার কাজ। একজনে গোড়া থেকে নেছে, আমি বলে গোড়া থেকে দিয়ে দিয়েছি, আগাছি আজকে তেমন খেয়ে কাজ নেই। নেই মাটি বলে আলু একটু শক্ত মাছ দিয়ে রান্না করতে নিশ্চিন্তে হয়। বসে আছি, কি মাছ নিয়েছো তুমি? রান্নাটা একটু পরে করব। হ্যাঁ, জ্যান্ত মাছ দিয়ে ভালো লাগবে, কিন্তু মাটি আলু তরকারি একটু ওই তোমার আর মাছ, ট্যাংরা মাছ এইসব দিয়ে, এইসব মাছ দিয়ে ভালো লাগে মাটি আলু তরকারি। ও তো বড় বড় কাটোগান। এই যেমন গলিয়া, গলিয়া যাবে না? আলু কিরকম সেটা তার উপরে এখন ইয়ে করতে হবে। আজকে হচ্ছে রবিবার, ওই জন্য মাসি একটু মাছ দিয়ে আর মেটে আলু দিয়ে জমিয়ে রান্না করবা মাসি, হেভি হবে। জামা কাপড় কাচা নাই? সব কাছি না বৌদি তো কাজ। মাসির সঙ্গে গল্প টল্প করে, সবার সঙ্গে গল্প করে ঘুরে সময় কাটিয়ে চলে আসলাম এবার নিজের ঘরে। এবার আমার ঘরে রান্নার পালা। আমিও তেলাপিয়ে মাছ নিয়ে এসেছি আজকে, তোমাদের দাদাই সকালবেলা এনে দিয়ে গেছে দোকানে। এই মাছটা এবার সব করব, ভাত বসিয়ে দিয়েছি এখানে, ভাত বসিয়ে দিয়ে এবার মাছটা ধুয়ে নিয়েছি। এবার রান্নার পর্ব চলবে, আমার বাদ বাকি টুকটাক কাজকর্ম সব হয়েই গেছে, আজকে কাচাকুচি কিছুই নেই। এখানে মাছ ধুয়ে নিয়েছি, দেখো বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর লাউ শাক, সেই মা পাঠিয়েছিল সেই লাউ শাকটা, মাছের জন্য মশলাও এখানে বাটা হয়ে গেছে, আদা জিরে আর লঙ্কা আর টমেটো। মাছটা আমার প্রায় হয়ে গেছে, বেগুন দিয়ে মাছের তেলাপিয়া মাছের ঝোল খুবই সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়। মাছ আমার পুরো রেডি, একদম কি সুন্দর মাছের কালারটা এসছে, জ্যান্ত মাছের ঝোল একটা আলাদাই টেস্ট, আলাদা কালার। তা মাছটা হয়ে গেছে, লাউ শাকটা এখানে বসিয়েছি, লাউ শাকটা রান্না হয়ে গেলে তারপরে ঘরের যা কাজকর্ম আছে বাকি করে নিয়ে স্নান টান করবো। লাউ শাকটা ওই সেই মাছের মাথাটা দিয়ে, তেলাপিয়া মাছটা এনেছিলাম ওই মাছগুলো দিয়ে তো তরকারিটা করলাম, আর মাথাটা দিয়ে লাউ শাক করবো। এখানে আমার লাউ শাকও রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার সন্ধ্যাবেলা, সারাদিন তো গেল যেমন তেমন কেটে গেল, সন্ধ্যাবেলায় মাসির ঘরে আবার চলে এসেছি। মাসি একটু চা করেছে, তো মাসি বলল আয় একটু চা খেয়ে যা, ওই জন্য মাসির কাছে চলে এসেছি চা খেতে। মাসি তো আরামসে মোবাইলে একদম কি সুন্দর, দেখো পুতুল নাচ চালিয়ে দিয়ে আমার মতন আমিও যেমন কাজ করতে আর গান শুনতে খুব পছন্দ করি। মাসি সকালবেলা উঠলে মাসি কি সুন্দর কীর্তন চালিয়ে দেবে, কীর্তন চালিয়ে নিজের মনে কাজ করে নেবে। পাঁচটা কি সুন্দর, দেখাই যায় না, হয় না গে আমরা ছোটবেলায়।
চাটা খেয়ে নাও গিলাসে ঠান্ডার দিনে গিলাসে চা কিন্তু গরম থাকে অনেক সময় চাটা কিন্তু মাসি হেভি করো তোমার চা এখন ভালো লাগে আগে তুমি চাটা বিশাল মিষ্টি দিতে এখন ঠিক আছে চা খাওয়ার পর্ব শেষ চলে এসেছি এবার নিজের ঘরে রাতের রান্নাবান্না কি করব আজকে দেখো অনেক দিন পরে আলু পরোটা বানাচ্ছি ঠান্ডার সময় আসলে এগুলো একটু খেতে ভালো লাগে এই আলু পরোটা ফুলকপির পরোটা মটরশুঁটি পরোটা মানে যাই হোক এইসব ঠান্ডার সময় একটু ভালো লাগে গরমের সময় অতটা ভালো লাগে না গরমে এইসব করতে গেলেও সময় লাগে আর গরমে ঘেমে চেমে একসার ঠান্ডার সময় আরামসে বসে বসে একটু করাও যায় আর খেতেও বেশ ভালো লাগে এই আলু পরোটাটা আমি করব এটাই হচ্ছে আমার রাত্রের খাবার তোমরা যদি আলু পরোটার রেসিপিটা দেখতে চাও তাহলে আমার আরেকটা চ্যানেল আছে যেটাই শুধু রান্নার ভিডিও হয় শুক্লা রান্নাঘর তোমরা সেখানে গিয়ে সার্চ করতে পারো সেখানে দেখতে পাবে আলু পরোটার ফুল রেসিপিটা সেখানে দেওয়া আছে আসলে আলু পরোটার সঙ্গে একটু ময়দা থাক ইয়ে মটরশুঁটি থাকলে খুব ভালো হতো কেননা আলু এখন নতুন নতুন মটরশুঁটি উঠেছে তো কিন্তু বাজারে খুব দাম এখন ওই জন্য আর আনা হয়নি আলু দিয়ে চালানো যাক মটরশুঁটির সময় তো এখনও পড়ে রয়েছে এরপরে কত মটরশুঁটি পাওয়া যাবে তো এখানে আমি আস্তে আস্তে করে সব দেখো আস্তে আস্তে বসে বসে একা একা করছি আর তোমার দাদা সকাল সকাল আজকে দোকান থেকে চলে এসেছে ওই জন্য আজকে আর আমি করছি না অপোজিটে ও দাঁড়িয়ে ভিডিও করছে মোবাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি বসে বসে এই আলুগুলো ভরছি গরম গরম এরপরে ভেজে দেবো আলু পরোটাটা টক দই দিয়ে সব থেকে হেভি লাগে তোমার দাদাকে বলেছি একটু দোকান থেকে টক দই আনতে আমি যেহেতু ঘরে ধনে পাতার চাটনি একটু বানিয়েছি তার সঙ্গে একটু টক দই থাকলে আরও পুরো জমে যাবে ব্যাপারটা তোমরা কারা কারা আলু পরোটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে দেখো সব ভরে রেডি এখানে বেলেও নিয়েছি এটা আলতোভাবে সুন্দর করে আস্তে আস্তে করে বেলতে হয় যাতে জোরে জোরে বেললে তো আলুটা বেরিয়ে যাবে ওই জন্য আস্তে করে আলতোভাবে দেখে একটু মোটা মোটা হয়েছে পুরো আলুটা ওটার মধ্যে পুরো ভরে গেছে এখানে পরোটা ভাজা আমার স্টার্ট করে দিয়েছি পরোটাটা কি সুন্দর হয়েছে দেখো হালকা সাদা তেলে পরোটাটা সেঁকে তুলে নিয়ে দেখো কি সুন্দর ফুলছে পরোটাটা আর তোমরা অবশ্যই বলবে কে কে ভালোবাসো আলু পরোটার কেমন হয়েছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তখনে গুড নাইট আর ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করো আর সব সময় তোমাদের বলি তোমরা তো আমার সব সময় পাশে আছো আর থেকো এইভাবে সব সময় যাতে আমি আরও আগামী দিনে আগে যেতে পারি গুড নাইট